অ্যালার্জি চুলকানি ঘরে বসে দূর হবে মাত্র চারটি কার্যকরী ঘরোয়া উপায়ে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখানে প্রথম উপায়টি দেখাচ্ছি, তার জন্য এখানে স্টিলের একটি পাত্র নিয়েছি আর সাথে একটি উপকরণ নিয়েছি। কম বেশি অনেকেরই কিন্তু অ্যালার্জির সমস্যা, কারো ধুলাবালি, কারো হচ্ছে খাবার থেকে, কারো বিভিন্ন কসমেটিক্স, বিভিন্ন কারণে হয়ে থাকে। তবে আপনি এই উপায়গুলো দিয়ে করলে আপনার ত্বকের এতটা উপকার হবে, সেই সাথে অ্যালার্জি চুলকানি দূর হয়ে যাবে। এখানে আমি এক চামচ পরিমাণ এই উপকরণটা নিয়েছি, আপনি এখানে আরও বেশিও নিতে পারেন, সমস্যা নেই। তারপরে আপনি এটাকে কি করবেন, এটাকে আপনি 6 থেকে 7 সেকেন্ডের জন্য চুলাতে একটু গরম করে নেবেন, হালকা, যাতে এটা গরম হয়, এরকম একটু ধরলেই কিন্তু এটা গরম হয়ে যাবে। আর এটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল আমাদের ত্বকের জন্য অনেক ভালো, আর যখনই এটা গরম হয়ে যাবে তখনই আপনি গরম অবস্থায় যেখানে আপনার চুলকানি ফুলে গেছে সেখানে এটা প্রয়োগ করবেন। আর এখানে আপনি আর একটু বেশি তেল নিয়ে ব্যবহার করতে পারেন। তারপরে এটাকে আপনি বেশি ম্যাসাজ করবেন না, একদম হালকা করে গরম অবস্থায় এটাকে ম্যাসাজ করে রেখে দিবেন 30 থেকে 40 মিনিটের জন্য। এরকমভাবে আপনি দিনে কয়েকবার করুন, 2 থেকে 3 বার, দেখবেন আপনার চুলকানি অ্যালার্জি দূর হয়ে গেছে। তবে খাঁটি নারকেল তেলটা নেওয়ার চেষ্টা করবেন। আর এখন হচ্ছে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে অ্যালোভেরা। এই অ্যালোভেরাতে এতটা ওষুধি গুণ সেটা আমরা অনেকেই কম বেশি জানি। তবে আপনি এই অ্যালোভেরা জেলটা যাদের চুলকানি অ্যালার্জি এই সমস্যাগুলো আছে চেষ্টা করবেন বারান্দায় লাগানোর জন্য, কারণ সব সময় বাইরে থেকে অ্যালোভেরা জেল কিনে আনা অনেকের পক্ষে সম্ভব হয় না। তারপরে এতটুকু নিলেই হবে, এটাকে একটুখানি কেটে উপরে একটা হলুদ অংশ থাকে অ্যালোভেরা জেল কাটার পরে, সেটাকে আপনি কলটাকে ছেড়ে একটু ধুয়ে নিলেই উপর থেকে হলুদ অংশটা চলে যাবে। তারপর যেখানে চুলকানি সরাসরি এরকম প্রাকৃতিক জেলটা আপনি এরকমভাবে ঘষে নেবেন। আর যদি আপনার বাসায় এই প্রাকৃতিকটা না থাকে সেক্ষেত্রে আপনি যদি ওই দোকানের অ্যালোভেরা থাকে সেটাও দিতে পারেন, তবে এটা দিলে আপনি বেশি উপকার পাবেন। 40 থেকে 30 মিনিট আপনি এটা দিয়ে রেখে তারপর ধুয়ে নেবেন, দেখবেন আপনার চুলকানি অ্যালার্জি আর অ্যালার্জি জনিত যে দাগগুলো আছে সেগুলোও কিন্তু উঠে যাবে, জ্বালা পড়া চুলকানির দাগ সব দূর হবে। এখন আমি দেখাচ্ছি 3 নম্বর উপায়। তার জন্য এখানে একটি বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি এখানে এক চামচ থেকে একটু কম, 1/2 চামচ পরিমাণ আপনি এখানে এই উপকরণটা দিয়ে দিবেন। এটা কিন্তু সবার ঘরেই থাকে আর এটা আসলেই কিন্তু কার্যকরী একটি উপকরণ। শুষ্ক ত্বক বা র্যাশ হয়েছে, ত্বকের ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন এগুলো দূর করে হালকা একটু পানির পরিমাণ অল্প একটু দিয়ে আপনি চেষ্টা করবেন এটা হাত দিয়ে আঙ্গুল দিয়ে মেশানোর জন্য। আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখাচ্ছি, তো এরকমভাবে এটাকে মিশিয়ে নেবেন যাতে মেশানোটা একদম মিহি পেস্টের মতো হয়। তারপরে এখানে আপনি 2 থেকে 3 ফোঁটা নারকেল তেল দিবেন, তারপরে এটা দিয়ে আপনি মিশিয়ে নেবেন। তাছাড়া এখন আমি তার মধ্যে 3 নম্বর উপকরণের মধ্যে আরেকটি উপায় বলে দিচ্ছি। আপনার বাসায় যদি তুলসী পাতা গাছ থাকে সেক্ষেত্রে আপনি অল্প কয়েকটা তুলসী পাতা নিয়ে ভালো করে ধুয়ে পেস্ট করে আপনি আক্রান্ত স্থানে চুলকানি অ্যালার্জির জায়গায় সেটা দিয়ে এভাবে একটু ম্যাসাজ করে রেখে দিবেন 30 মিনিটের জন্য, দেখবেন প্রাকৃতিকভাবে আপনার এই চুলকানি অ্যালার্জি চলে যাবে। আর এখন যেই পেস্টটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে বেকিং সোডা, সামান্য একটু পানি আর হচ্ছে নারকেল তেল দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর যেখানে অ্যালার্জি চুলকানি ফুলে গেছে সেখানে এরকম আস্তে আস্তে একটু করে ম্যাসাজ করে দিবেন, দেখবেন সাথে সাথে চলে গেছে। তবে এটা দেওয়ার আরেকটা নিয়ম আছে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম আর অনেক ভিডিও পেতে। আর অনুরোধ রইল ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবার উপকার করবেন।
এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, 5 থেকে 8 মিনিট এরকম টাইম রেখে আপনি নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। দিনে 2 থেকে 3 বার ব্যবহার করুন, দেখুন কতটা উপকার। বেশিক্ষণ রাখলে কিন্তু ত্বক জ্বালাপোড়া করতে পারে। আপনি এই 4টি যে কোনো একটি অ্যাপ্লাই করে দেখুন, আপনার অ্যালার্জি চুলকানি চিরতরে দূর হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।